নমস্কার, আমি হিরণ্য, আপনাদের সবাইকে NIOS এর তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের চর্চার বিষয় হচ্ছে পরিবেশবিদ্যায় থিমযুক্ত পরিকল্পনা। এর আগের যে আমরা চর্চা করেছিলাম, যে আলোচনা ছিল, সেখানে আমরা দেখেছিলাম যে কী করে দৈনন্দিন পরিকল্পনা করা যেতে পারে, দৈনিক পরিকল্পনা কীভাবে করতে হবে, এবং এটাও দেখেছিলাম কীভাবে বার্ষিক পরিকল্পনা করতে হবে। সেই বার্ষিক পরিকল্পনার মধ্যে একটি বিন্দু বেরিয়ে এসেছিল, যেটি ছিল থিমযুক্ত পরিকল্পনা। কী করে বার্ষিক পরিকল্পনাটাকে এইভাবে করা যেতে পারে যে সেটি একটি থিমের উপর নির্ভর করে বা ভিত্তি করে হয়, তো সেটার উপরে আরও বিস্তারে আজকে আমরা এই পর্বে আলোচনা করব। আমরা আগে থেকে জানি যে পরিবেশবিদ্যার মূলত ছটি থিম আছে। আমরা যারা যারা পরিবেশবিদ্যার শিক্ষক, তারা জানি যে পরিবেশবিদ্যা যে পাঠ্যপুস্তক আছে তার মধ্যে ছটি থিম আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তার মধ্যে প্রথম থিমটি হচ্ছে কি, পরিবার এবং বন্ধুরা। এই পরিবার এবং বন্ধুরার মধ্যেও চারটে আলাদা আলাদা বিভাগ আছে, যার মধ্যে সম্পর্ক, কাজ এবং ক্রীড়া, পশুরা এবং গাছপালা। এর বাইরে দ্বিতীয় থিম হচ্ছে খাদ্য, তৃতীয় থিম হচ্ছে বাসস্থান, চতুর্থ জল, পঞ্চম পরিবহন, ষষ্ঠ যেগুলি আমরা তৈরি করি। থিমগুলির মাধ্যমে শিক্ষা শিক্ষার্থীদেরকে একটি সংযুক্ত প্রক্রিয়া হিসেবে শেখার জন্য একটি সুযোগ প্রদান করে, যা বাস্তব জীবনে তারা প্রয়োগ করতে পারে। তার মানে যখন আমরা থিমযুক্ত পরিকল্পনা করছি, এই থিমযুক্ত যে শিক্ষা মাধ্যম আছে সেই দিক দিয়ে পরিকল্পনা করছি আর সেইভাবে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি, তাহলে দেখা যাচ্ছে কি, এটি একটি সংযুক্ত প্রক্রিয়া। এটা অনেক কটি বিষয়বস্তুকে মিলিয়ে তৈরি করা একটি প্রক্রিয়া। কীভাবে আলাদা আলাদা বস্তু বা আলাদা আলাদা ধারণা বা সিদ্ধান্ত কীভাবে সেই একটি থিমের সাথে যুক্ত আছে, সেইটিকে মাথায় রেখে কিন্তু আমরা এই থিমযুক্ত পরিকল্পনা করছি। আর এই থিমযুক্ত পরিকল্পনার মধ্যে তারা অনেকটাই বাস্তব জীবনে সেই ধারণাগুলি বা যে যারা সেই বিষয়বস্তুগুলি যেগুলি তারা শিখেছে তারা কীভাবে ব্যবহারে আনতে পারে সেটা তারা জানবে। একটি থিম একটি নির্দিষ্ট সময়ের জন্য শেখার কেন্দ্রীয় হয়। ছাত্র বিভিন্ন শাখার মাধ্যমে এটির ব্যাপারে জানতে পারে, অনুসন্ধান করতে পারে। আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে যে থিমটি কিন্তু একটি কেন্দ্রতে, সেটি সব কিছুর কেন্দ্র। এইবারে যা যা আলাদা আলাদা ধারণা আছে সেইগুলো কোনো রকমে কিন্তু এই থিমের সাথে যুক্ত আছে। এইবারে এই জিনিসটা জানার জন্য তারা অনুসন্ধান করবে কি, আচ্ছা এই জিনিসটা আমরা শিখছি তো এই জিনিসটা কীভাবে থিমের সাথে যুক্ত, বা অন্য ধারণাটা শিখছি সেই অন্যান্য ধারণাটা থিমের সাথে কীভাবে যুক্ত, এই দিকেও কিন্তু তারা অনুসন্ধান করবে। আর তাদের এটা তাদের যে শেখার পদ্ধতি তার মধ্যে কিন্তু অনেকটাই অগ্রগতি আসবে আর অনেকটাই সমৃদ্ধি পাবে। তারা অনেক ভালোভাবে শিখবে, তাদের কার্যকারিতা, যে শেখার কার্যকারিতা আছে সেটা অনেকটা বাড়বে, তার সাথে সাথে যে সময়টি লাগবে শেখার জন্য সেটি কমবে, আর তারা অনেকক্ষণ অবধি মনে রাখতে পারবে। কেন কি, তারা এই সব ধারণাগুলিকে একটি বিন্দুর সাথে চিহ্নিত করে নিচ্ছে, এই থিমের সাথে যুক্ত করে নিচ্ছে। আমরা সাধারণত যখন কোনো জিনিস মনে রাখি বা কোনো জিনিসকে শিখতে চাই, আমরা তখন সেটাকে কোনো একটি অন্য রেফারেন্সের মাধ্যমে কিন্তু মনে রাখার চেষ্টা করি। আচ্ছা, তাকে আমি দেখেছিলাম, তার ব্যাপারে আমি জানেছি, একে আমি এর মাধ্যমে জেনেছি, বা এই জিনিসগুলি কিন্তু আমরা অনেক সময় করি। আজকে আপনি কোথাও গেলেন, সেখানে একটি লোকের সাথে পরিচয় হলো, যার সাথে পরিচয় হলো তার যখন ফোন নম্বরটা আপনি নেন, তার নামের সাথে কোথায় তিনি কাজ করেন বা তার ব্যাপারে কিছু বিন্দু সেটি লিখে দেন, বা আপনার অন্য কোনো একটি বন্ধুর সাহায্যে আপনি তার সাথে দেখা করেছেন, তাকে চিনেছেন, তা সেই বন্ধুটার নাম, এই ধরনের কোনো কিছু বিন্দু আমরা লিখে রাখি যার সাথে সংযোগ ঘটিয়ে কিন্তু আমরা সেই মানুষটিকে চিনতে পারি। অন্যান্য সময় হয়তো তার নাম দেখে তাকে চেনা অনেকটা মুশকিল হয়ে যেতে পারে, কিন্তু যখন সেই জায়গাটা
বা সেই বন্ধুর মাধ্যমে যার মাধ্যমে জেনেছি তার নামটা যখন আমরা দেখতে পারি, তখন কিন্তু সেই মানুষটিকে চেনা অনেকটাই আমাদের পক্ষে সহজ হয়ে যায়। সেইভাবেই ছাত্ররা যখন আলাদা আলাদা ধারণা, বিভিন্ন বিভিন্ন ধারণা যারা যা তারা শিখছে, সেটাকে কোনো একটি কেন্দ্রর সাথে, একটি কেন্দ্রবিন্দু বা একটি থিমের সাথে যুক্ত করতে পারে, তার সংযোগ ঘটাতে পারে, তাহলে কিন্তু এই যে শেখার পদ্ধতিটা আছে সেটাও তারা অনেক দিন অবধি মনে রাখতে পারবে, আর সেটা অনেকটাই প্রবল বা প্রখর হবে। ক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে ক্ষেত্রের ভ্রমণ এবং মিটিং সঙ্গে মিলিত এই গভীরতা শেখার মধ্যে আরও প্রাসঙ্গিকতা নিয়ে আসে। তার মানে আজকে যদি আমি পরিবেশবিদ্যায় তাদেরকে কিছু শেখাচ্ছি, সেই পরিবেশবিদ্যায় শেখানোর জন্য তাকে কোনো একটি জায়গায় নিয়ে যাচ্ছি বা সেটাকে কোথাও ভ্রমণে নিয়ে যাচ্ছি বা কোথাও কোনো একটা এমন মিটিংয়ে নিয়ে যাচ্ছি, কোনো আলোচনা হচ্ছে, সেটার সাথে যখন তারা সেই জিনিসগুলোকে মেলাতে পারে বা সংযোগ ঘটাতে পারে, তার প্রাসঙ্গিকতাকে যাচাই করতে পারে কি হ্যাঁ এই ক্ষেত্রে এই জিনিসটা প্রাসঙ্গিক, এই ব্যাপারটা বুঝতে পারে, তাহলে কিন্তু তাদের যে শেখার যে পদ্ধতি আছে সেটা কিন্তু বৃদ্ধি পায়। থিমভিত্তিক শিক্ষা সব বয়সের ছাত্রদের জন্য একটি নিখুঁত ফিট। এটা এমন না যে ছোট বয়সের ছাত্রদের জন্য কার্যকরী হবে বা বড় বয়সের ছাত্রদের জন্য কার্যকরী হবে, এমন কিছু ব্যাপার নেই। এইটি কিন্তু সবার ক্ষেত্রেই কার্যকরী সমানভাবে। আজকে যখন আমি যে উদাহরণটা দিলাম কি আপনি যখন কাউকে মনে রাখতে চান তখন সেই জিনিসটা, তখন তো আপনি সেটা বয়স হিসেবে দেখেন না, আপনি একটু প্রাপ্তবয়স্ক হলেও আপনি সেই বিধিটা মানেন যাতে আপনি তাকে সেইভাবে মনে রাখতে পারেন সংযোগ ঘটিয়ে। তো যখন যে বয়সেরই ছাত্র হোক না কেন, তারা যখন এই ধরনের সংযোগ ঘটাবে তাদের কিন্তু সেটা লাভদায়ক হবে, তাদের জন্য কিন্তু এটা একবারে ফিট, ঠিকভাবে বসে যায় আর তারা ভালোভাবে শিখতে পারে। শিক্ষকরা মানসিক ম্যাপ, প্রযুক্তি প্রকল্প, লেখার ধরন এবং গবেষণার সন্ধানে শিক্ষার্থীদের শিক্ষার মূল্যায়ন করতে সক্ষম হয়, যা থিমটির গতিশীল পোর্টফোলিও তৈরি করে। এই যে থিমের উপরে যে পড়ানো হচ্ছে বা পরিকল্পনা করা হচ্ছে, তার সাথে যখন মূল্যায়ন হচ্ছে, তখন যে ছাত্রদের যে মানসিক ম্যাপ, মানসিক মানচিত্র, তারা কীভাবে চিন্তা ধারণা করছে, এই থিমের সাথে কীভাবে তাদের সংযোগ ঘটাতে পারছে, এই সব বিষয়ে যখন মূল্যায়ন করছে, তো তাদের মানসিক যে চিন্তন বা ধারণা, চিন্তা ধারণা, সেইটির ব্যাপারেও কিন্তু অনেকটি জানা যাচ্ছে। প্রযুক্তি প্রকল্প, কোনো যদি টেকনোলজি দিয়ে যদি কোনো প্রকল্প করা হয়, সেই প্রকল্পটাকে এই থিমের উপর ভিত্তি করে কে কীভাবে করতে পারে। তোমাকে একটি থিম দিয়ে দেওয়া হলো, তুমি এবারে তুমি প্রযুক্তির ব্যবহার নাও, টেকনোলজির ব্যবহার করো, আর একটি প্রকল্প তৈরি করো, একটি প্রজেক্ট তৈরি করো, আর সেটি এই থিমের সাথে কীভাবে প্রাসঙ্গিক সেই ব্যাপারটাও ভেবে নাও। লেখার ধরন, একটি তাকে একটি টপিক দেওয়া হলো, একটি বিষয়বস্তু দেওয়া হলো, আর তাকে সেটার ব্যাপারে লিখতে হবে, কিন্তু এমনভাবে লিখতে হবে যাতে যে থিমটি আছে সেই থিমের সাথে কিন্তু সে সংযোগ ঘটাতে পারে, একটি যোগাযোগ সিদ্ধ করতে পারে। এইভাবে লেখার ধরন এবং গবেষণার সন্ধানে যদি তারা অনুসন্ধান করে বা গবেষণা করে, তার সাথে কীভাবে জড়িত করতে পারে, তারা কীভাবে সেই জিনিসগুলো খুঁজতে চেষ্টা করতে পারে, যে না আমি তো পাচ্ছি না এই থিমের সাথে কোনো ধরনের মিল পাচ্ছি না, তাহলে চলো দেখা যাক, গবেষণা করা যাক কি কীভাবে মিলটা আমরা পেতে পারি, এই বিষয়ে কিন্তু মূল্যায়ন করা যেতে পারে। আর যখন আমরা এইভাবে মূল্যায়ন করব, এটাও আমরা জানতে পারবো কি এই যে ছটি থিম আছে, এই যে ছটি একক আছে, এই থিমগুলোর আলাদা আলাদা পোর্টফোলিও কোন থিমে কত ভালোভাবে কী ধরনের প্রাসঙ্গিকতা আনতে পেরেছে ছাত্রছাত্রীরা বা কী ধরনের উত্তর দিতে পেরেছেন ছাত্রছাত্রীরা, এই সব বিষয়ের ব্যাপারে কিন্তু জানতে পারবো এই পোর্টফোলিওগুলোর থেকে। শিক্ষার দৃষ্টিকোণ থেকে সাধারণ বিষয়গুলি বা থিমগুলির উপর পড়া তৈরি করার জন্য তারা কাজ বিভাজিত করে নেন এবং ধারণাগুলি বিনিময় করে এবং অপরের অভিজ্ঞতার উপর নির্ভর করে এবং সর্বোত্তম পদ্ধতি প্রয়োগ করে। তার মানে কি? তার মানে যখন এই থিমগুলি তৈরি হচ্ছে,
এই থিমগুলি তৈরি করার জন্য কিন্তু আমাদের একা করতে পারবো না, আমাদের অন্যান্য শিক্ষকদের সাহায্য লাগবে। তারা নিজেদের বিষয়বস্তুতে কি পড়াচ্ছেন, তারা কোন কোন অধ্যায় পড়াচ্ছেন, সেটির ব্যাপারে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। আমি কিছু একটা থিমের উপরে পড়াচ্ছি, তার সাথে কোনো একটি প্রাসঙ্গিকতা ঘটছে না, তাহলে সেটা হয় না। এমন একটি থিম রাখতে হবে, যদি আমি ভাবি কি 15 দিন এই থিমটা থাকবে খাদ্য, তাহলে কীভাবে অঙ্কের প্রশ্ন বা পরিবেশবিদ্যার প্রশ্ন বা ভাষার যে আলাদা আলাদা জিনিস পড়ানো হয় সেই খাদ্য থিমের উপরে নির্ভর করে কি করে তৈরি করা যায়, সেটাতে সব দিক দিয়ে কিন্তু বৃদ্ধি পাবে। হয়তো খাদ্যর ব্যাপারে জানছে, কিন্তু খাদ্যটার ব্যাপারে জেনে যদি তার ব্যাপারে কোনো একটি নিবন্ধ লিখতে আসে, কোনো একটি অন্য ধরনের নিবন্ধ আসে, সেখান থেকে যে ভাষার উদ্দেশ্য সেইগুলি বেরিয়ে আসবে। তার মধ্যে কী হবে, তার মধ্যে কিন্তু পরিবেশবিদ্যায় যে খাদ্য ব্যাপারে যা যা তথ্য আছে, যা যা ধারণা আছে, সেটিও কিন্তু সে জানতে পারবে। এরপরে এই যে তথ্যগুলি আছে সেটি কি করে গণিতের সাথে তার কোন মিল আসছে সেটিও দেখে নেওয়া যেতে পারে। তার জন্য কিন্তু সবকটি শিক্ষককে, আলাদা আলাদা শিক্ষককে একসাথে জড়িত হতে হবে, একসাথে মিলতে হবে, আলোচনা করতে হবে, আর এই এই থিমযুক্ত পরিকল্পনা করতে হবে। আর এই জায়গায় শিক্ষার যে দৃষ্টিকোণ থাকে, সবার যে আলাদা আলাদা দৃষ্টিকোণ আছে, সাধারণ বিষয়গুলি বা থিমগুলির উপর পড়া তৈরি করার জন্য, মানে সবগুলোর উপরে যে পড়া তৈরি করা হবে, যে আমাদেরকে মেটেরিয়াল তৈরি করা হবে, যা উপকরণ তৈরি করা হবে, তার জন্য যে সবার অভিজ্ঞতা, সেইগুলোর মধ্যে কিন্তু কাজ বিভাজিত করে নেওয়া যেতে পারে এবং একে অপরের সাথে মিলে কিন্তু সর্বোত্তম পদ্ধতিটাকে বেছে নেওয়া যেতে পারে কি হ্যাঁ এই পদ্ধতিটা সব থেকে ভালো। শিক্ষক থিমের সমৃদ্ধ করার জন্য মূল পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, কথা সাহিত্য এবং সত্য ঘটনার উপর ভিত্তি করে পড়ান। তার মানে যে থিমটি আছে তার সাথে জুড়তে, তার সাথে আলাদা আলাদা তথ্য জোগাড় করতে, তার সাথে আমি প্রাসঙ্গিকতা কী করে আনতে পারি আমার বিষয়বস্তুর, বা আমি যে উদ্দেশ্য নিয়ে যে অধ্যায়টা করছি তার সাথে কীভাবে প্রাসঙ্গিকতা আনতে পারি, তার জন্য কিন্তু আমাদের মূল যে পাঠ্যপুস্তকটা আছে সেটা দেখতে হবে। এর বাইরে কোনো রেফারেন্স বই আছে, সেখান থেকে হয়তো কোনো একটি প্রাসঙ্গিক ব্যাপার উঠে আসতে পারে। তার সাথে কোনো কথা সাহিত্য, হয়তো আজকে কোনো ভাষার একজন শিক্ষক আছে, সে হয়তো একটি কথা সাহিত্য পড়াচ্ছেন, যেটাকে আমরা বলা হয় কি ফিকশন বই, সেই ধরনের বইয়ের মাধ্যমে তারা করতে পারে, সেই ধরনের গল্পের মাধ্যমে তারা করতে পারে, বা কোনো কিছু সত্য ঘটনা আছে যেখানে আমরা নন ফিকশন বলি সেখান থেকে বেরিয়ে আসতে পারে। কোথায় কোথায় আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদাভাবে এর প্রাসঙ্গিকতা কিন্তু বেরিয়ে আসে। পাঠ্যক্রম তৈরির স্বাধীনতা থাকে, শিক্ষকগণ শিক্ষার্থীদের স্বার্থে বিচার করেন এবং এটি একটি নির্দেশিকা প্রদান করে যা অর্থপূর্ণ শিক্ষার উৎসাহ দেয়। তার মানে যে পাঠ্যক্রমটা তৈরি হচ্ছে, কিভাবে তাদেরকে পুরো বছর যে কারিকুলাম যেটা যেটা তৈরি হচ্ছে সেটি কিভাবে তৈরি করা হয় তার প্রতি কিন্তু আমাদের একটি স্বাধীনতা থাকে। হ্যাঁ, আমাদেরকে প্রশাসন বা শিক্ষা দপ্তর বলে দিয়েছে কি এই জিনিসগুলো এইভাবে পড়ানো উচিত, একটি যে আগের চর্চায় একটি আলোচনা করেছিলাম যে শিক্ষা দপ্তর থেকে এই যে বার্ষিক যে পরিকল্পনা সেটার যে ফরম্যাট সেটা চলে আসে, তার যে ধাপগুলি আছে সেগুলি চলে আসে, সেগুলি আমাদেরকে খালি মেনে নিতে হয়। তার বাইরেও কিন্তু স্বাধীনভাবে এই থিমযুক্ত পরিকল্পনায় কিন্তু আলাদা আলাদা টিচারের সাথে মিলে স্বাধীনভাবে আমরা নিজেদের পাঠ পরিকল্পনা করতে পারি এবং শিক্ষার্থীদের জন্য কোনটা সবথেকে ভালো সেটা তাদের স্বার্থে বিচার করি, করে তাদের যে একটি নির্দেশিকা এইটি মেনে নিলেন, এইভাবে যদি পাঠটা পড়েন বা ওরা যদি এই এই পাঠের সাথে যুক্ত এই ধরনের যে কার্যকলাপ আছে বা প্রকল্প আছে সেগুলো করেন, তাহলে কিন্তু একটি অর্থপূর্ণ শিক্ষার উৎসাহ প্রদান করে এই সব জিনিস। তারা একটা জিনিস জানছেন, একটি থিমের ব্যাপারে জানছেন, সেই থিমের ব্যাপার থেকে তারা সেই কোনো একটি কার্যকলাপ করছেন, তার ব্যাপারে কোনো একটি গণিতের সমস্যার সমাধান করছে, আলাদা আলাদা জিনিসের ব্যাপারে আলাদা আলাদাভাবে সে সেই থিমের ব্যাপারে তথ্য জোগাড় করছেন আর তাদের ধারণাকে আরও মজবুত করছেন।
এখান থেকে আমরা কি কি শিখতে পারি, মানে ছাত্ররা কি কি জিনিস শিখতে পারে এই থিমযুক্ত যদি পরিকল্পনা করা হয়, তাহলে কি কি তার যে ভালো ব্যাপারগুলি, ভালো দিকগুলি কি সেটা আমরা দেখে নেব। সংযোগ ঘটানো শেখা, একটি থিমের সাথে আর একটি থিমের মধ্যে বা আলাদা আলাদা যে ধারণাগুলি তা সেটা এই মূল মূল থিমের সাথে কীভাবে যুক্ত, কীভাবে তারা সংযোগ ঘটাতে পারছেন, তার যে প্রাসঙ্গিকতা আছে সেটাকে যাচাই করতে পারছেন, সেই ব্যাপারে কিন্তু তাদের সেই শিক্ষার্থীদেরকে সাহায্য প্রদান করে, তারা সংযোগ ঘটানো ভালোভাবে শেখে। বেশি দিন মনে থাকবে, শিক্ষার্থীদেরকে যদি এইভাবে পড়ানো হয়, এইভাবে শিক্ষাদান করা হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের অনেক দিন অবধি এই ব্যাপারটা মনে থাকবে, ধারণাগুলি স্পষ্ট হবে, যে যে ধারণা তারা শিখছে সেগুলি আরও ভালোভাবে স্পষ্ট হবে। যখন একটি ধারণা শিখছেন সেই ধারণাটির উপরেই তারা অনুশীলন করছে বা কোনো প্রকল্প করছে, পরে গিয়ে কোনো কার্যকলাপ করছে, সেই সাথেই অন্যান্য জিনিসের ব্যাপারে, অন্যান্য বিষয়বস্তুতেও সেই ধরনের জিনিস দেখছে বা শিখছে, তাহলে কিন্তু তাদের ধারণাগুলি স্পষ্ট হবে। তারা যখন একটি ধারণার ব্যাপারে শিখছে, সেই ধারণাটিকে আবার তার উপরে অনুশীলন করছে বা তারপরে গিয়ে তারা প্রকল্প করছে বা কার্যকলাপ করছে, সেই ধরনের যে ধারণা একটি থিমের সাথে, সেই থিমের সাথেই যুক্তভাবে যখন করছে বা তার সেই থিমের সাথে যখন আলাদা আলাদা ধারণা কীভাবে সংযোগ ঘটছে, এই জায়গাতে যখন তারা এই ধরনের একটি অনুসন্ধান করছে বা সেই ধারণাগুলিকে বারবার বিভিন্নভাবে পড়ছে, তখন কিন্তু দেখা যায় কি তাদের যে ধারণাগুলি আছে সেগুলো অনেক ভালোভাবে স্পষ্টতা পায়। ধারণার গভীরে যাওয়া, তারা ধারণার গভীরে যায়, ধারণার কি উদ্দেশ্য বা এই ধারণাটি কোথা থেকে আসছে এই সব বিষয়েও কিন্তু তারা যেতে পারে। যখন একটি থিমের সাথে সব জিনিসগুলি যুক্ত আছে, তখন সব ধারণাগুলোকে বা যে ধারণাগুলি শিখেছে সেইটার যে প্রাসঙ্গিকতা যে যাচাই করতে যখন যাবে একটি ছাত্রছাত্রী, তখন কিন্তু তাকে তার গভীরে যেতে হবে, তাকে তাদের অনুসন্ধান করতে হবে, সেই জিনিসের ব্যাপারেও কিন্তু শিক্ষার্থীদেরকে সাহায্য প্রদান করে কি হ্যাঁ এখন আমি ধারণাটা শিখে গেছি, কিন্তু ধারণাটা শিখে তো আমি কোনো রকমভাবে এই থিমের সাথে মেলাতে পারছি না, কীভাবে তার যে সংযোগ ঘটছে সেটা বুঝতে পারছি না। তারপরে যখন তারা আস্তে আস্তে ধীরে ধীরে যখন তারা ধারণার গভীরে যাচ্ছে, তখন হয়তো কোনো একটি জায়গাতে সেই থিমের সাথে তারা সংযোগ ঘটাতে পারছে। শিক্ষার মধ্যে ভিন্নতা আনে, শিক্ষার মধ্যে ভিন্নতা আনে কি করে, ধারণাগুলি তো আলাদা, তারা একটি কমন থিম যে আছে, একটি যে মূল থিম আছে তার সাথে জড়িত, কোনো না কোনোভাবে জড়িত, কিন্তু আসলে তো সেই ধারণাগুলি সব আলাদা। তো একটি ধারণা শিখছি না আমি, এই থিমটাকে মধ্যে রেখে তার সাথে সংযোগ ঘটিয়ে তার সাথে কী কী আলাদা আলাদা ধারণা আছে সেই সব ব্যাপারে আমি শিখছি, তার মানে কি হচ্ছে যে শিক্ষার যে মধ্যে অনেক ধরনের ভিন্নতা আনে, তারা সেই থিমটাকে মাথায় রেখে করছে কিন্তু তবুও অনেক ভিন্ন ভিন্ন জিনিস শিখছে, তার মধ্যে যে বোরিং ব্যাপারটা, একটা একঘেয়ে ব্যাপার যে চলে আসে সেটি থাকে না। ক্লাসরুম কালচার বা সংস্কৃতি, যখন থিমের মধ্যে কিছু পড়ানো হয় তখন সবাই জানে কি কোন বিষয়ের ব্যাপারে আজ এবার কথা হবে, এমনভাবে থিমটাকে তৈরি করা যে এটা একটি কালচার হিসেবে চলে আসবে, একটি সংস্কৃতি হিসেবে চলে আসবে। তার মানে কি ওই যে সময় খাদ্য চলছে বা পরিবহন চলছে, কোনো একটি থিম চলছে, সেই সময় সবকটি জিনিস আলাদা আলাদা জিনিস কিন্তু সেই থিমের সাথে যুক্ত আছে, এই যে একটি কালচার তৈরি হচ্ছে, একটি সংস্কৃতি তৈরি হচ্ছে, তারা হয়তো তাদের যে বোর্ড আছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন নোটিশ বোর্ড থাকে বা অনেক অনেক হাউস বোর্ড থাকে, বা শিক্ষার্থীরা যা যা প্রজেক্ট করে বা কিছু চিত্রণ বা অঙ্কন যেগুলো থাকে সেইগুলিকে যেখানে লাগানো হয়, সেই ধরনের তথ্য, সেই ধরনের চিত্রণ যেটি থিমের সাথে যুক্ত সেই ধরনের চিত্রণও লাগানো যেতে পারে। তার থেকে বোঝা যায় কি যে এই মাসটি আমরা এই বিষয় নিয়ে পড়বো আর যত ভালো করে পড়বো আর আমরা সবসময় এই থিমটাকে নিয়েই মাথায় কথা বলবো,
এই অন্যান্য শিক্ষকরাও এই থিমটাকে মাথায় রেখেই প্রশ্ন বানাবে, তাদের বিষয়গুলির মধ্যে প্রাসঙ্গিকতা খুঁজবে, কিন্তু এই যে কালচারটি, এই যে সংস্কৃতিটি, তাদের কিন্তু শিখতে খুব ভালোভাবে মনোযোগ দেয় আর তাদের শেখাকে আরও প্রবল করে তোলে। কারিকুলামের দিক দিয়ে এগিয়ে থাকা, এইভাবে যদি কারিকুলাম তৈরি করা হয় তাহলে আমরা বুঝতে পারছি কি সময়টি অনেকটাই কম লাগে, কেন কি অনেক কটি ধারণা একটি থিমের সাহায্যে কিন্তু বোঝানো যেতে পারছে, যে 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 ধারণাগুলি কোনোভাবে যুক্ত সেই ধারণাগুলি যদি একসাথে শেখানো যায়, এই ধারণাটার সাথে আমি ওই ওই একটি অন্য ধারণার সংযোগ ঘটাতে পারছি বলে সেই জিনিসগুলো একসাথে শেখানো যায়, তাহলে কি দেখছি যে সময় অবধি যেটা আছে, যে পুরো কারিকুলাম শেষ করার যে অবধি আছে সেটা কিন্তু অনেকটা কমে যায়, আর আমরা কারিকুলামের দিকে এগিয়ে থাকি, অনেকটাই তাড়াতাড়ি সেটাকে শেষ করতে পারি। থিম যুক্ত পরিকল্পনাতে প্রথম একটি থিম নির্বাচন করতে হবে। সব থেকে আগে এখন আমরা জেনে নেবো কি থিম যুক্ত পরিকল্পনা করতে গেলে কী কী জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কীভাবে করতে হবে। থিম যুক্ত পরিকল্পনাতে প্রথমে একটি থিম নির্বাচন করতে হবে, এবার সেই থিমের সাথে যা কিছু সম্পর্ক ঘটানো যায় সেই সব বিন্দুগুলিকে লিখতে হবে। আমি আজকে একটি থিম বেছে নিলাম যে খাদ্য, এই খাদ্যর সাথে আর কী কী জিনিসের মেল ঘটানো যেতে পারে, সেই সেই মেল বিন্দুগুলোকে, যে বিন্দু আছে যেখান থেকে আমরা সম্পর্ক ঘটাতে পারছি, সেই সব পয়েন্টগুলিকে কিন্তু আমরা নোট ডাউন করব। তারা কীভাবে জড়িত সেটিও লিখতে হবে, এই পয়েন্টটি আমার এই থিমের সাথে এইভাবে যুক্ত, বা অন্যান্য যে এই পয়েন্টগুলির সাথে এইভাবে যুক্ত, কীভাবে তাদের মধ্যে কী সম্পর্ক আছে সেটাও আমাদেরকে জেনে নিতে হবে। আমরা দেখব, আমরা এর আগে এরপরে উদাহরণ দেখব, উদাহরণে দেখব যে আমরা কী করে সেই ধরনের সম্পর্ক ঘটাতে পারছি, সম্পর্ক গঠিত করতে পারছি, এই সব ব্যাপারেও আমরা নজর দেব। সম্পর্ক কার কার সাথে হতে পারে আমাদেরকে জেনে নিতে হবে কি এই ধারণাটি যে শেখানো হচ্ছে বা যে বিষয়টি শেখানো হচ্ছে তার সাথে আর কী কী আছে যার কোনো সম্পর্ক ঘটানো যেতে পারে, সেই সব বিন্দুগুলোকেও মাথায় রাখতে হবে। হয়তো একটি থিম তার সাথে ডাইরেক্টলি সরাসরি একটি ধারণা যুক্ত আছে, আরও কিছু ধারণা আছে হয়তো এই ধারণার সাথে যেটা সরাসরি যুক্ত নেই কিন্তু কোনোভাবে যুক্ত আছে, সেই ধরনের সম্পর্কগুলোকেও খুঁজে বের করতে হবে। পরিবেশ, বার্ষিক অনুষ্ঠান, প্রাকৃতিক উৎসব ইত্যাদির সাথে, খাদ্যর সাথে, স্থান, উৎসবের সাথে কোন সম্পর্ক, তার মানে আজকে যখন আমি দেখছি, আজকে আমি একটি খাদ্য দিলাম, খাদ্য থিম মানলাম, এই খাদ্যর সাথে পরিবেশের কী যুক্ত, কী সংযোগ আছে সেটি, কী সম্পর্ক আছে সেটি একটি দেখলাম, বা বার্ষিক অনুষ্ঠান, অনেক সময় বার্ষিক অনুষ্ঠানে আমরা দেখি কি হ্যাঁ এই অনুষ্ঠানটা হলে এই ধরনের খাদ্য আসে, যখন মকর সংক্রান্তি হয় তখন কিন্তু পুলি পিঠে খেতে হয়, লোকজন খায়, এই যে এই ধরনের খাদ্যর সাথে একটি বার্ষিক অনুষ্ঠানের যে সংযোগ ঘটানো, তাতে বিভিন্ন বার্ষিক অনুষ্ঠানের ব্যাপারে তারা জানতে পারছে, কিন্তু তার যে খাদ্যর সাথে কী ধরনের সম্পর্ক সেই হিসেবে যে প্রাসঙ্গিকতা সেটাও তারা জানতে পারছে। কোন উৎসবে কী ধরনের খাবার হয় বা কোন জায়গায়, কোন স্থানে, কোন পরিবেশে কী ধরনের খাবার, কীভাবে আলাদা আলাদা খাবার আছে, সেই জায়গাতে তারা একটু জায়গা বা বিভিন্ন রাজ্যের ব্যাপারে জানতে পারছে, তার সাথে সাথে তাদের খাদ্যর ব্যাপারে জানতে পারছে, তাহলে একটি আলাদা ধারণা কি কোথায় কোন রাজ্য আছে আর সেই রাজ্যতে কীভাবে তাদের খাবার আলাদা আলাদা ভিন্ন হচ্ছে সেই ব্যাপারেও আমরা জানতে পারছি, কিন্তু থিমটি খাদ্য, খাদ্য থিমের সাথে যুক্ত আছে, সেই সম্পর্কগুলোকে আমাদেরকে লিখে নিতে হবে, নোট ডাউন করে নিতে হবে। অন্যান্য বিষয়ের সাথে, যেমনি আমরা এখন জানলাম কি খাদ্যর সাথে কীভাবে আলাদা আলাদা জিনিসের যুক্ত বা সংযোগ ঘটানো হয়েছে, এবারে আমরা জানবো কি এই খাদ্যর সাথে কীভাবে আমরা অন্য বিষয়ের সংযোগ ঘটাতে পারি। এটা তো আমাদের যে বিষয়বস্তু ছিল, যে থিম পরিবেশবিদ্যা, সেই পরিবেশবিদ্যাতেই আমরা বার্ষিক অনুষ্ঠান বলুন বা স্থান বলুন সেই সব বিষয় জানতে পারলাম, কিন্তু অন্য বিষয় খাদ্যর সাথে ভাষা কী করে, বা খাদ্যর সাথে কোনো ধরনের গণিতের বা অঙ্কের সম্পর্ক আছে কি না সেগুলিও আমরা জেনে নিতে পারি। হয়তো গণিতে একটি এমন প্রশ্ন করা যেতে পারে কি
আমাদের যে ব্যালেন্স ডায়েট, আমরা যে যে জিনিস আমাদের শরীরে খাওয়া দরকার তার কি কি মাপে সেইগুলো রোজ রোজ আমাদের শরীরে ঢোকা দরকার, তার প্রতি একটি পাই চার্ট বা একটি বারগ্রাফ বেরিয়ে এলো। বা আজকে ছাত্রদেরকে বলা হলো যে তোমরা সবাই তো বিস্কিট খাও বা তোমরা সবাই তো আজকাল চিপস খাও, এই চিপসের প্যাকেটের পিছনে বা বিস্কিটের প্যাকেটের পিছনে তার যে কী কী জিনিস, কী কী এই খাদ্যতে কী কী আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে বা কত কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, এই সব বিষয়ে আর কতটি আছে, কত কত মাত্রায় আছে তার উপরে কিন্তু একটি পাই চার্ট বা একটি গ্রাফ বেরিয়ে আসতে পারে। তার মধ্যেও কিন্তু গণিতের আলাদা আলাদা প্রশ্ন বেরিয়ে আসতে পারে। তো আমাদেরকে জানতে হবে কি এই খাদ্যর সাথেই, খাদ্যকে মাথায় রেখে, খাদ্যকে মধ্যে বা কেন্দ্রে রেখে কী করে আলাদা আলাদা বিষয়বস্তুর সাথে তার সংযোগ ঘটানো যায় অন্য শ্রেণীর সমান থিমের সাথে। হয়তো অন্যান্য যে শ্রেণীতে এই থিমটি আছে তার মধ্যে কিছু একটি অন্য স্তরে আছে, তার সাথে কোনো সংযোগ আছে কি না। হ্যাঁ, আমরা আজকে আমরা পঞ্চম শ্রেণীতে চলে এসেছি, আমরা এই জিনিসটার ব্যাপারে পড়ছি, চতুর্থ শ্রেণীতে আমরা এই জিনিসটা পড়েছিলাম, এখানে কোনো একটি থিম আছে কি না, এখানে কোথাও একটি সংযোগ ঘটাতে পারছি কি না, বা অন্যান্য থিমের সাথে, মানে এই ছটি থিমের মধ্যেই যে অন্যান্য থিম আছে তার সাথে কোনো ধরনের সংযোগ আছে কি না। বাসস্থানের যেমনি যেগুলি আমার আমরা তৈরি করি তার সাথে, বাসস্থান আর যেগুলি আমরা তৈরি করি এর মধ্যে কী মিল, আমরা আমরা যে বাসস্থান, আমরা যে ঘরে থাকি সেটা আমাদের তৈরি করার মধ্যেই একটি, তো আমরা একটি সরাসরি একটি মিল দেখতে পাচ্ছি কি যে আমরা তৈরি করি, আমরা কী তৈরি করছি, এখানে আমরা ঘর তৈরি করছি, মানুষেরা কী তৈরি করছে, ঘর তৈরি করছে, কী ধরনের বিভিন্ন ঘর আছে, আর বিভিন্ন ঘরটি কোন জায়গাতে আসছে সেটি বাসস্থানে থিমে আসছে। তো এই যে দুটি থিম, বাসস্থান, শেল্টার আর আমরা যে যা যা জিনিস তৈরি করি, যে ষষ্ঠ থিম আছে তার মধ্যে একটি সংযোগ আছে সেটাও আমরা দেখছি। এখানে আমরা একটি উদাহরণ নিয়েছি, উদাহরণে দেখছি কি শকুন্তলা ম্যাম খাদ্য থিমের উপর পাঠ পড়াচ্ছেন। মকর সংক্রান্তি একটি বিশেষ উৎসবের দিন পশ্চিমবাংলায়, মকর সংক্রান্তি একটি উৎসবের ব্যাপারে তিনি বলছেন, তার সাথে সে তিনি খাদ্যর সাথে কীভাবে এটাকে যুক্ত করতে পারছেন। তিনি পুলিপিঠের বিষয়ে পড়ালেন, খাদ্য এলো, নতুন চাল গুড় এবং তিলের বিষয়ে বললেন, এই খাদ্যকে দিয়ে, খাদ্যকে কেন্দ্রে রেখে কী করে আমরা যে নবান্ন উৎসব হয়, নতুন যে অন্ন হয়, এই ধরনের যে মকর সংক্রান্তি বা ধর যে উৎসব, নবান্ন উৎসব যেগুলোকে আমরা বলি, তার বিষয়ে বললেন কি এই সময় নতুন ধান কাটা হয়, নতুন গুড় হয় এই সময় থেকে, তারা কিন্তু কৃষি বা এগ্রিকালচার কোন সময় কোন ধান তৈরি হয়, কোন কোন সময় কোন ফসল তৈরি হয় তার ব্যাপারেও কিন্তু জানতে পারছে এই পাঠ থেকে, এখানে একটি সম্পর্ক আছে। নবান্ন উৎসবের ব্যাপারে পড়লেন, আলাদা আলাদা রাজ্যের নবান্ন উৎসব এবং তাদের খানপান বিষয়ে পড়ালেন, তার মানে এখানে ভৌগোলিকভাবে আলাদা আলাদা রাজ্যে আমাদের পশ্চিমবাংলায় মকর সংক্রান্তি হচ্ছে, সেটি হয়তো যখন আন্ধ্রপ্রদেশে চলে যাচ্ছে সেখানে হয়তো পোঙ্গল হচ্ছে বা তামিলনাড়ুতে পোঙ্গল হচ্ছে, এই সব যে আলাদা আলাদা রাজ্যে কী কী আলাদা আলাদা সেই সময় উৎসব হচ্ছে, পাঞ্জাবে লোহড়ি হচ্ছে, এই সব জিনিসগুলোর সাথেও একটি সম্পর্ক ঘটালেন, আর খাদ্যের সাথে, আর সেইখানে কী ধরনের খানপান, আমরা পুলিপিঠে খাচ্ছি তো বিহারের লোকেরা কিন্তু দহি চূড়া খাচ্ছে বা তামিলনাড়ুতে পোঙ্গল খাচ্ছে, এই ধরনের যে আলাদা আলাদা খানপান সেইগুলিকে বিভিন্ন রাজ্য বা বিভিন্ন লোকজনের সাথে, বিভিন্ন সংস্কৃতির সাথে জুড়তে পারলেন। তাদের ঘুড়ি ওড়ানোর সম্পর্কে বললেন, যেহেতু মকর সংক্রান্তিতে এটির আলাদা গুরুত্ব আছে, তাদের ঘুড়ি ওড়ানোর সম্পর্কে বললেন, সেটা আবার ক্রীড়ার যে থিমটা, প্রথম থিমে আমরা দেখেছিলাম যে ক্রীড়া, সেই ক্রীড়া থেকে এই মকর সংক্রান্তির সময় লোকেরা ঘুড়ি ওড়ায় এর ব্যাপারেও বললেন, এখান এর সাথেও একটি সংযোগ ঘটালেন। গুড় আর তিলের উপযোগিতার বিষয়েও পড়ালেন, তার মানে গুড় আর তিলের কোথায় কী কী উপযোগিতা আছে, কী কী লাভ আছে তার বিষয়েও তিনি পড়ালেন, তার বিষয়েও তিনি জ্ঞান দিলেন। তো আলাদা আলাদা এই যে খাদ্য থিমটাকে কেন্দ্র করে কিন্তু ছাত্ররা অনেক বিষয় জানতে পারলো, তারা খেলার বিষয়ে জানতে পারলো, ঘুড়ি ওড়ানো, নবান্ন উৎসবের বিষয়ে জানতে পারলো, কী হচ্ছে নবান্ন উৎসব, এটা কী ধরনের উৎসব, তারা জানতে পারলো
অন্যান্য রাজ্যে নবান্ন উৎসব কী ধরনের হয় বা মানুষজনের খানপান কী ধরনের হয়, তার সাথে যে যে খানপান আছে বা যে যে গুড় বা তিলের সম্পর্কে কিছু লাভদায়ক, কেন তারা কীভাবে তারা লাভ দেয় শরীরকে সেই বিষয়েও তারা জানলো। আমি আর একটি এখানে উদাহরণ দিচ্ছি, যেটা হচ্ছে কি থিম পরিবার এবং বন্ধুরা। প্রথম থিম পরিবেশবিদ্যার পরিবার এবং বন্ধুরা, এর মধ্যে সাব থিম হচ্ছে কি পশুরা, পশুও এই থিমেই পড়ছে। আর এর মধ্যে আমি একটা বিষয় বা অধ্যায় বেছে নিয়েছি, যেটি হচ্ছে বাঘ। আমি চাইছি বাঘকে কেন্দ্র করে জিনিসগুলো বোঝাবো। বাঘ জাতীয় পশু, সেই হিসেবে আমি তাদেরকে বললাম। বিজ্ঞানের সাথে এই বাঘ কীভাবে যুক্ত আছে সেটি যখন আমি খাদ্য চেন বলছি, খাদ্য চেনের পরিভাষা বলছি, সেখান থেকে তাদেরকে বোঝাতে পারি কি বাঘ কীভাবে হরিণকে খায়, হরিণ কীভাবে গাছপালা বা ঘাস খায়। এই যে খাদ্য চেন আছে সেটার ব্যাপারে বিজ্ঞানের সাথে সংযোগ ঘটিয়ে তাদেরকে বোঝাচ্ছি। অঙ্কের সাথে আলাদা আলাদা রাজ্যের মধ্যে, ভারতবর্ষে আলাদা আলাদা রাজ্যে কত বাঘ আছে তার উপরে প্রকল্প, একটি প্রজেক্ট দেওয়া হলো ছাত্রদেরকে, যেখানে আলাদা আলাদা যে রাজ্য আছে তার যে বাঘের জনসংখ্যা তার উপরে তারা অনুসন্ধান করবে আর একটি প্রজেক্ট তৈরি করবেন। তার সাথে তথ্য, যে ডেটা কালেকশন যেটা গণিতে আসে বা ডেটা হ্যান্ডেলিং, তথ্যকে কী করে হ্যান্ডেল করতে হয় বা তথ্যকে কী করে দেখাতে হয়, পরিদর্শন করতে হয়, সেই ধরনের জিনিসও কিন্তু এই থিম থেকেই বেরিয়ে এলো। মানে আমরা আমরা যদি এইভাবে আলাদা আলাদা শিক্ষকরা মিলে এইভাবে পরিকল্পনা করি কি তারাও সেই সময় এই ধরনের একটি প্রজেক্ট দেবে, তারা নিজের বিষয়ে অঙ্কের বিষয়ে দেবে, তাহলে দেখুন কি এই থিমের উপরে বেস করেই কী করে, ভিত্তি করেই কী করে সবাই প্রশ্নগুলো রাখতে পারছে। মাংসাশী এবং তৃণভোজীর মধ্যে পার্থক্য, তার মানে জানোয়ার, জন্তু জানোয়ার যারা মাংসাশী, যারা মাংস খেতে পছন্দ করে বা মাংস খায়, যাদেরকে আমরা কার্নিভোরাস অ্যানিমালস বলি, তাদের মধ্যে, আর তৃণভোজী যারা প্ল্যান্টস হার্বিভোরাস অ্যানিমালস যারা হয়, এই ধরনের যে জন্তু জানোয়ার হয় তাদের মধ্যে কী পার্থক্য, তার বিষয়েও শিক্ষার্থীদেরকে জানালাম। অন্যান্য মাংসাশী পশু ব্যাপারেও জানালাম, বাঘের সাথে সাথে আর কী কী মাংসাশী পশু আছে, তাদের যে ফ্যামিলি আছে, বাঘের যে পরিবার আছে, বাঘের ফ্যামিলি যে আছে, তার মধ্যে অন্যান্য কোন কোন জন্তু জানোয়াররা আছে তার ব্যাপারেও জানালাম। তাহলে সামান্য জ্ঞানের দিক দিয়ে কিন্তু ছাত্ররা অনেকটাই এগিয়ে যাবে, আর তারা, তাদের জন্য কিন্তু এটা আকর্ষণীয় হবে, তারা কিন্তু নতুন নতুন জিনিস শিখছে। কিন্তু নতুন নতুন শেখার জিনিস শেখার সাথে সাথেও কিন্তু কোথাও না কোথায় এই বাঘ এসে যাচ্ছে, বাঘের সাথে এটা যুক্ত, এই থিমের সাথে এটা যুক্ত হয়ে যাচ্ছে। ঐতিহ্য, বাঘের কী ঐতিহ্য আছে ভারতবর্ষে, কী কী জিনিস বাঘ, কেন বাঘকে জাতীয় জন্তু হিসেবে দেখা হয় বা বাঘের চিহ্ন বা অন্যান্য জিনিস কোথায় ইতিহাসের রয়েছে, তার ব্যাপারেও কিন্তু তারা অনুসন্ধান করতে পারে, তারা জানতে পারে। কী করে তাদের জনসংখ্যা কমেছে আর তাদের উত্থান কেন দরকার, এর উপরে নিবন্ধ। এবারে ভাষার যে শিক্ষক ছিল তিনি ভাবলেন যে অঙ্কের শিক্ষক এত শিখিয়ে দিয়েছে, বিজ্ঞানের শিক্ষক এইসব শিখিয়ে দিয়েছে, আমি কী করব। তিনি আবার কিন্তু ভাষার মধ্যে দিয়ে একটি নিবন্ধ লিখতে বললেন ছাত্রদেরকে, যেখানে কিন্তু তারা জনসংখ্যা যে কমে গেছিল বাঘের আর কমেছে, আর তাদের যে উত্থান কেন দরকার, কেন তাদেরকে সংরক্ষণ করা দরকার, সেই বিষয়ে তারা নিবন্ধ লিখলো, তাতে ভাষার জায়গাটাও ঠিক হয়ে গেল। তো এইসবভাবে, এইভাবে যদি থিমটাকে বাঁচা হয় বা থিমটাকে নির্ধারণ করা হয় আর তাদেরকে পরিকল্পনাটা এইভাবে রাখা হয়, তাহলে কিন্তু একটি বেশ কার্যকরী শিক্ষণ বা পদ্ধতি বা শেখা হবে, ক্লাসের মধ্যে খুব ভালোভাবে এই কার্যকরিতা বেরিয়ে আসবে। এর সাথে সাথেও, এইগুলি তো শেখানো হলো, এর সাথে সাথে আলাদা আলাদা উপকরণ, তাদেরকে ভিডিও দেখানো, এই বাঘ নিয়েই আমি পড়াচ্ছি তাদেরকে, বাঘের উপরে কোনো ডকুমেন্টারি, কোনো ভিডিও যেটা ডিসকভারিতে আমরা পাবো বা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে পাবো, অ্যানিম্যাল প্ল্যানেটে পাবো, এই ধরনের কোনো ভিডিও দেখানো, তাতে তাদের আগ্রহ আরও বাড়বে, আরও প্রবল হবে, আরও জানতে পারবে। এমনকি বন্য দপ্তর থেকে কাউকে এনে একটি আলোচনা করা, কেন কি যখন 10 দিন মতন এই বাঘের উপর জিনিস চলেছে, এই থিমটাকে নিয়ে চলেছে, বা 5 দিন চলেছে এই থিমটাকে ভিত্তি করে,
তাদের মধ্যে অনেক অনেক প্রশ্ন চলে এসেছে, তারা আরও জানতে চান, তারা আরও আগ্রহী শিক্ষার্থীরা, তাদেরকে সেই সুযোগটাও যদি দেওয়া যেতে পারে, তাদেরকে যদি বন দপ্তর থেকে বা যারা সংরক্ষণে কাজ করছে, বাঘের সংরক্ষণে কাজ করছে, এমন কাউকে যদি আনা যেতে পারে আর তাদের সাথে একটি আলোচনা হতে পারে, তাহলে কিন্তু শিক্ষার্থীদের যে এই আগ্রহটা সেইটা কিন্তু আরো বাড়বে, তাদের ইন্টারেস্ট লেভেলটা আরো বাড়বে, এই আগ্রহের স্তর বেড়ে যাবে। এই জিনিসটি আমরা আগেও আমরা আলোচনা করেছি কি এইসবের জন্য কিভাবে দরকার, কি আমি আবার একবার বলে দিচ্ছি কি এর জন্য অন্যান্য শিক্ষকদের সাথে পরিকল্পনা করা দরকার আছে, কি আপনি একা পরিকল্পনা করলে হবে না, অন্যান্য শিক্ষকদেরকে নিয়ে পরিকল্পনা করতে হবে, থিমগুলোকে নিয়োগত করতে হবে, অন্য শিক্ষকরা কোন সময় কি পড়াবেন বা কোন অধ্যায়গুলি পড়াবেন, সেটা কি করে সাথে পড়ানো যায় সেটা ভেবে করতে হবে, এটিতে সময় বাঁচবে এবং একসাথে সব বিষয়গুলিকে, আলাদা আলাদা বিষয়গুলিকে, আলাদা আলাদা ধারণাগুলিকে একটি থিমের উপর ভিত্তি করে শেখা যাবে, যেটা অনেকটাই কার্যকরী সিদ্ধ হবে। আজকের আলোচনায় আমরা দেখলাম যে কি করে থিম ভিত্তিক যে শিক্ষণ প্রণালী আছে, শিক্ষণ প্রক্রিয়া আছে, সেটি কতটা কার্যকারিতা বাড়িয়ে দেয়, শিক্ষার্থীদের আগ্রহটা কতটা বাড়িয়ে দেয়, তাদের যে সংস্কৃতি, তাদের যে কালচারটা কতটা ভালোভাবে বৃদ্ধি করে, বিকাশ ঘটাতে পারে, এবং তার সাথে সাথে যে শিক্ষণ সংক্রান্ত জিনিসগুলি যাতে তারা অনেক ভালোভাবে ধারণাগুলি মনে রাখতে পারেন, অনেক সময় অবধি মনে রাখতে পারেন, বুঝতে পারেন, এই সব জিনিসেও কিন্তু অনেকটাই বিকাশ ঘটে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।